বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, আনোয়ার গোদাগাড়ি আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ ওমর ফারুক চৌধুরী মঞ্চে উপবিষ্ট আছেন আজকের প্রধান অতিথি এবং যিনি উদ্বোধন করেছেন আজকের এই সম্মেলনের, যিনি উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, ডাক টেলিযোগাযোগ মন্ত্রী, পূর্তমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকগুলি মন্ত্রণালয়ে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সরকারের, এবং নানা অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ নাসিম এমপি। মঞ্চে উপবিষ্ট আছেন, বক্তব্য রাখবেন। বাংলাদেশের যুব সমাজের প্রাণের মানুষ, ছাত্রলীগের এক সময়কার সভাপতি এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বর্তমানে যিনি সফলতার সঙ্গে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, আজকে বিভাগীয় সম্মেলনের দায়িত্ব নিয়ে, রাজশাহী রংপুর বিভাগের দায়িত্ব নিয়ে তিনি আমাদের এখানে উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর কবির নানক। বক্তব্য রাখবেন তরুণ নেতা, যিনি বাংলাদেশের ইতিমধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন মন্ত্রী হিসাবে, তিনি নৌ পরিবহন প্রতিমন্ত্রী হিসাবে আপসীমভাবে নদীকে দখলমুক্ত করবার জন্যে অনেক বড় শক্তিদের কাছে মাথা নত না করে নেত্রীর নির্দেশে তার কাজ করে যাচ্ছেন সেই সফল প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগের সম্মেলনের দায়িত্বে জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি। মঞ্চে উপবিষ্ট আছেন জনাব নুরুল ইসলাম খান্ডু, রাকসুর সাবেক ভিপি, ডাক্তার মেরিনা জাহান, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন, ডাক্তার রোকাইয়া, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ সরকারের আরেকজন প্রতিমন্ত্রী, চারঘাট বাঘা আসনের সম্মানিত সংসদ সদস্য আল্লাহ শাহরির আলম এমপি, অন্যান্য আছেন দুইজন প্রবীণ রাজনৈতিক নেতা, যিনি যারা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন সফল উপাচার্য ডক্টর সাইদুর রহমান খান এবং প্রফেসর আব্দুল খালেক সহ এই মঞ্চে উপবিষ্ট আরও অনেক নেতৃবৃন্দ, আর আমার সামনে উপবিষ্ট দণ্ডায়মান সুশৃঙ্খল এই বিশাল ছাত্র গণজমায়েতে উপস্থিত আমার ভাই বোনেরা, বিশেষ করে রাজশাহী মহানগর ছাত্রলীগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ছাত্রলীগের নেতা কর্মী ভাইরা, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা দিয়েছিলাম রাজশাহীতে সুশৃঙ্খল পরিবেশে এবং অত্যন্ত আন্তরিকভাবে একটা চমৎকার পরিবেশে এই সম্মেলনটি আমরা উপহার দেব। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মোহাম্মদ নাসিম আমাকে দায়িত্ব দিয়েছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের সমন্বয়কে দায়িত্ব পালন করবার জন্য, কি কারণে কি প্রেক্ষাপটে এটি হয়েছিল সেটি আজকে বলার কোনো দরকার নেই। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাসাধ্য চেষ্টা করে বারে বারে বসে সম্মেলনের খুঁটিনাটিগুলি আলাপ আলোচনা করে নিরসন করে আজকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে এসেছি আপনাদের সহযোগিতায়, এবং সেই কারণেই আজকে এই মাঠে এতগুলি মানুষ, দিল ধারণের জায়গা নেই, প্রত্যেকটি চেয়ার আসন পরিপূর্ণ, তারপরে অনেক মানুষ চুপচাপ শ্রোতা হয়ে শুনছেন নেতৃবৃন্দের কথা। আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই, এইটি তো আওয়ামী লীগ, এইটি তো হবে, এইটি হওয়া উচিত। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, বা পরিবর্তন হবে কিনা এই বিষয়ে আলাপ আলোচনা, জল্পনা কল্পনা সবই হবে, কিন্তু আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না।
কোনো হাতাহাতি হবে না, কোনো চেয়ার ছড়াছড়ি হবে না, কোনো স্লোগান পাল্টা স্লোগান হবে না ইনশাআল্লাহ। এটি আমি অন্তর থেকে বিশ্বাস করি। ভাইরা আমার, যারা দায়িত্ব পালন করেছেন তারা কেমন করেছেন আপনারা জানেন। আবার নতুন ভাবে সম্মেলনে কারা আসবেন সেটিও আপনারা এবং আপনাদের নেতাদের মাধ্যমে আমরা জানতে পারবো কারা দায়িত্বে আসবেন, কিভাবে কোন প্রক্রিয়া আসবেন সেটি দ্বিতীয় অধিবেশনে ঠিক করা হবে। প্রিয় ভাইরা বোনেরা, মুরব্বী যারা আছেন, আজকে এই সম্মেলনের মাধ্যমে রাজশাহী, যে রাজশাহীকে নিয়ে এক সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রে ঢাকায় সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের পক্ষের সমর্থকরা মনে করত, আমাদেরকে বলতো যে রাজশাহী তো জামাত শিবিরের ঘাটে, রাজশাহী তো সন্ত্রাসের জনপদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় তো শান্তিপূর্ণভাবে ছাত্রলীগ মিছিল করতে পারে না, রাজশাহী শহরে জামাত শিবিরের তাণ্ডব লীলা চলে, সকালে বিকেলে রক কেটে দেয় জামাত শিবির। এক সময় হয়তো এটা সত্য ছিল, 2001 থেকে 2006 সালের সময়ে সরকারি মদত পুষ্ট হয়ে এই বিএনপি জামাত চক্র তারা রাজপথ অনেক রক্তাক্ত করেছে, কিন্তু 2006 সালে আমরা বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী জেলা মহানগর এবং বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ এবং যুবলীগ, আওয়ামী লীগ নিয়ে সাহেব বাজারে 2006 সালে জামাত বিএনপি চক্রকে সর্বশেষ যে ধাওয়া দিয়ে সোনা দিঘি পার করে দিয়েছিলাম, আজ পর্যন্ত জামাত শিবির আর রাজপথে দাঁড়াতে পারেনি আমাদের সামনে। এই সেই জনপদ যে জনপদে বাংলা ভাইয়ের উত্থান, এই সেই জনপদ যে জনপদের বাগমারায় সর্বহারাদের সন্ধ্যার আগে সবাই বাড়ি ঢুকে যেত সর্বহারাদের ভয়ে, এই সেই রাজশাহী যেখানে শহরে এসে বাংলা ভাই তাণ্ডব করে গেছে, শহরে এসে সর্বহারারা মানুষকে হত্যা করে গেছে, সেই রাজশাহীতে আজকে শান্তির সুবাতাস। নেত্রী শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধু অসমাপ্ত স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন, তার কারণে আজকে বাংলাদেশে সর্বত্র শান্তির সুবাতাস। একটি কথায় আছে, সে কথাটি হলো রাজা যদি, বা আপনাদের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু জনগণের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ, সেই দেশে যার নিয়ত ভালো তাকে আল্লাহ পরিপূর্ণ করে দেন, আরো অনেক ক্ষমতা তার বৃদ্ধি করে দেন, এটা আমরা ইমাম সাহেবদের কাছ থেকে শুনেছি এবং জানি। সেই কারণেই মাত্র 10-11 বছর একটানা ক্ষমতায় থেকে আজকে আমরা সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছি, আমরা খাদ্য রপ্তানি করার জায়গায় চলে এসেছি অনেক আগেই, আমরা বিদ্যুৎ পর্যাপ্ত উৎপাদন করেছি যা আমরা ব্যবহার করতে পারছি না আপাতত, আমাদের এই পরিমাণ সক্ষমতা বৃদ্ধি হয়েছে, আমাদের অবকাঠামোগত যোগাযোগ, যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু মিলিয়ে দেশ আজকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পার্শ্ববর্তী ভারত যখন মোদি সাহেবের প্রধানমন্ত্রীত্বের আমলে, সেটি তাদের আভ্যন্তরীণ বিষয়, ভারত যখন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এগোতে পারছে না বরঞ্চ নেমে যাচ্ছে, আমাদের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 8% পার হয়ে 9 ছুঁই করছে এবং পদ্মা সেতু হবার পরপরেই এটি ডবল ডিজিট ক্রস করে 10% ইনশাল্লাহ পার হয়ে যাবে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি, সেই সময় আজকের এই সম্মেলন, আগামী বছর বঙ্গবন্ধুর জন্মের শতবার্ষিকী, মুজিব বর্ষ নানাভাবে পালিত হবে সারা পৃথিবীতে, বাংলাদেশে প্রত্যেকটি এলাকায়, গ্রামে গঞ্জে, জনপদে, শহরে, রাজধানী এবং রাজশাহীর মতো বিভাগীয় শহরে, রাজশাহী জেলায় সেই প্রোগ্রামগুলি যারা বাস্তবায়ন করবেন, আপনারা যারা রাজশাহী জেলার নেতৃত্বে আসবেন আপনারা করবেন রাজশাহী জেলার দায়িত্ব পালন, আর বাকিরা যারা করবেন, যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছেন তারা কেন্দ্রীয় সম্মেলনে যারা দায়িত্ব পাবেন নেত্রীর নির্দেশে তারা সেখানে করবেন। তারপরের বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্ণ হবে, এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমার বিশ্বাস আমাদের নেত্রী যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের বাংলাদেশ 2030 সালের মধ্যেই মধ্যমায়ের দেশের কাছাকাছি চলে যাওয়ার কথা, এই রকম প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে 2022-23 সালের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাবো যা আমরা চাই, আমাদের দ্বীপ নিভে যাবার আগে আমরা যেন সেই স্বপ্নটি দেখে যেতে পারি পরিপূর্ণভাবে, যে স্বপ্ন নিয়ে 30 লক্ষ শহীদ আত্মাহুতি দিয়ে চলে গেছেন পৃথিবী থেকে, তারা বলে গেছেন আমরা আমাদের যৌবনকে উৎসর্গ করলাম আমাদের পরবর্তী ভবিষ্যৎ বংশধরদের জন্য, আমরা সেই স্বপ্ন নিয়ে ঘুমোতে গেলাম, সেই শহীদদের আমরা বলতে চাই ঘুমাও শান্তিতে তোমরা, বাংলার জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে
জেগে রবি অবিচল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।